আসসালামু আলাইকুম। আমি খুব উদ্বিগ্ন একটা বিষয় নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। প্রচুর মানুষ আছে যারা এমন কিছু পেশায় জড়িত যে পেশার কাজগুলো আগামী কয়েক বছরের মধ্যে পুরোপুরি অটোমেটেড হয়ে যাবে। তখন এসব মানুষের কি হবে? সম্প্রতি একটা মন্তব্য এসেছে বাংলা ভাইবসের ফেসবুক পেজে। এক দর্শক কোথায় যেন একটা ভিডিও দেখেছেন, সেখানে নাকি বলেছে যে ট্যুরিস্ট ভিসায় এসে, মানে আমেরিকায় এসে, তিন বছরের মাঝে গ্রিন কার্ড নিয়ে স্থায়ীভাবে থাকা সম্ভব। ভিডিওটা আমি দেখলাম, মনে হলো একজন আমেরিকায় বসবাসরত লয়ার এই পরামর্শটা দিচ্ছে। স্বভাবতই সেই লয়ারের ব্যবসা কিন্তু খুব ভালো হবে। সেখানে আরও বলতে শুনেছি শুধুমাত্র HSC পাশ করে 80,000 টাকার স্যালারি পাওয়া যায়। এটা টাকা নাকি ডলার আমি কনফিউজ আসলে। তবে HSC পাশ করার পরে আমেরিকায় যদি কেউ আসে এবং চাকরি করে, সেখানে মোটা অঙ্কের টাকা ইনকাম করাটা অসম্ভব কিছু না, এটা খুবই সাধারণ একটা ব্যাপার। আর ওই যে তিন বছরের মধ্যে ট্যুরিস্ট ভিসা থেকে গ্রিন কার্ড, সেটাও কিন্তু অসম্ভব নয়। আমি একাধিক ভিডিওতে বলেছি, আপনি আমেরিকায় নন ইমিগ্রেন্ট হিসেবে আসার পরে যদি চাকরি ম্যানেজ করতে পারেন, সেখান থেকে আপনার ভিসা স্পন্সর করা হবে, তাহলে সেটা তিন বছর কেন, দেড় বছরই সম্ভব। তো সেই লয়ারের কিন্তু লাইন ঘাট আছে, সে অর্থের বিনিময়ে আপনাকে হেল্প করবে, এটা স্বাভাবিক ব্যাপার। একইভাবে বিভিন্ন রকমের এজেন্সি আছে যারা এইসব ক্ষেত্রে হেল্প করে থাকে। তো বিষয়টা হচ্ছে কি জাতীয় চাকরি পাওয়া যায়। আমার উদ্বিগ্ন হওয়ার পেছনে যে কারণটা সেটা আপনারা বুঝেছেন কিনা আমি জানি না। আমি আজকাল ওয়ালমার্টে যখন যাই তখন দেখি 20টা চেক আউট করার লাইন বন্ধ, কোনো এমপ্লয়ি নাই, একটা সেলফ চেক আউট এরিয়া খোলা থাকে, কাস্টমার নিজে গিয়ে সেখানে চেক আউট করে বের হয়ে যায়। সেই সেলফ চেক আউট এরিয়া দেখার জন্য একজন ম্যানেজার হাঁটাহাঁটি করে, হ্যাঁ, আর পুরো স্টোরে একজন সিকিউরিটির লোক থাকে আর তিন চারজন স্টোর অ্যাসোসিয়েট থাকে যারা বিভিন্ন জিনিসপত্র শেলফে সাজিয়ে রাখে। তো এই যে কাস্টমার চেক আউট করার জন্য ক্যাশিয়ারের যে প্রয়োজনীয়তা দিন দিন হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই অ্যালার্মিং। এরকম আরও অনেক কাজ হারিয়ে যাচ্ছে, অটোমেটেড হয়ে যাচ্ছে, যেখানে 10 জনের শ্রম প্রয়োজন সেখানে এখন লাগে 1 বা 2 জন সর্বোচ্চ। তো বাকিরা চাকরি হারাচ্ছে এবং ভবিষ্যতে সেই পজিশনের কিন্তু কম্পিটিশন আরও বাড়ছে এবং একটা সময় সেই পজিশন আর থাকবে না। অন্যদিকে টেকনোলজি নিয়ে যারা কাজ করেন তাদের ভবিষ্যৎ দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে, একটার পর আরেকটা অপরচুনিটি তৈরি হচ্ছে। টেকনোলজিতে স্কাই ইজ দ্য লিমিট। প্রতি মাসে প্রায় 200 মিলিয়ন লোক অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনে, 200 মিলিয়ন লোক অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনে প্রতি মাসে। তারা কিন্তু গাড়িতে চেপে স্টোরে যেয়ে প্রোডাক্ট কিনতেছে না, তারা অনলাইনে অর্ডার করতেছে এবং বাসায় ডেলিভারি পাচ্ছে। অনলাইনে কেনাকাটার পেছনে যারা কাজ করে, পেছন সাইডে ব্যাকএন্ডে যারা কাজ করে, ডেভেলপার, ইঞ্জিনিয়ার বা সাপোর্ট টিম, তারা কিন্তু বেশ সুবিধাজনক পজিশনে আছে। এখন আপনি রেডি তো? আমেরিকায় ভিসা স্পন্সর নিলেন ভালো কথা, কিন্তু নিজেকে সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য তৈরি করেন। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে হিউজ পরিবর্তন আপনারা দেখবেন চাকরির ক্ষেত্রে। আর মেটাভার্স এবং Web 3.0 চলে আসার পরে ইন্টারনেটের যে কনসেপ্ট, আপনারা যেভাবে জানেন যে ইন্টারনেট কী জিনিস, সেটাই, সেই ধারণাটাই, সেই কনসেপ্টটাই বদলে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।